প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 18.3 দশের দাগ। দশে দেখি আছে, দেখো 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। ঠিক আছে, তাহলে 5000-এ 5000, তাহলে 5000 আমরা বর্গমূল বার করবো ভাগ পদ্ধতিতে, 5000 000। ঠিক আছে, তাহলে আমরা বর্গমূল বের করছি ভাগ পদ্ধতি। তাহলে বাম দিক থেকে দুটো দুটো সংখ্যা নেব, এই দুটো সংখ্যা এই দুটো সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা ভাগ পদ্ধতি করছি, 7 7 7 49, 49 বিয়োগ করব 9 9, হাতে 1 10, হাতে 1 4 5, 1 2 0 0 নামবে। ঠিক আছে, আর এদিকে 7 2 গুণে 14 হয়ে গেল 14। ঠিক আছে, এটা 100 ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা শূন্য দিয়ে করব, 0 140-কে 0 দিয়ে যদি গুণ করা হয় তবে 0 0 হয়ে যাবে, 0 বিয়োগ করলে থাকলে আমাদের 100 থাকলো। ঠিক আছে, অতএব আমাদের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে 100 কী আছে ভাগশেষ বেশি আছে, তাহলে 5 থেকে 100 বিয়োগ করে দেব, তাহলে সেটা আমাদের 70-এর বর্গমূল হবে। অতএব নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, সমান হয়ে যাবে 5000 - 100। ঠিক আছে, 5000 থেকে 100 মাইনাস করবো আমরা 100, তাহলে 00 9, হাতে 1 4900, 4900। ঠিক আছে, তাহলে সেটা কি 70-এর বর্গ, তাহলে 4900 হচ্ছে। ঠিক আছে, তারপরে এবার দেখো এর পরের সংখ্যাটা কত হবে, নিকটতম বলেছে, তাহলে 70+1, 70+1 অর্থাৎ 71-এর বর্গ, 71-এর বর্গ কত হচ্ছে, 71 × 71 কত হচ্ছে দেখে নাও, 71-কে 71 দিয়ে গুণ করি 1 7, 7 1 7, 7 7 49, 1, 7 7 14, হাতে এখানে 4 9 10, হাতে 1 0, 5 0 4 1, 5 0 4 1। তাহলে দেখো একটা নিকটতম সংখ্যা আছে 4900, আর একটা নিকটতম আছে 50, যেটা এটা 70-এর যদি বর্গ করা হয় তাহলে 4900, আর 71-এর বর্গ করলে 5 0 4 1। ঠিক আছে, অতএব দুটি বলেছে, অতএব দুটি 5000-এর নিকটতম, অতএব 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, একটা হবে 4900, আর একটা হবে 5 0 4 1। ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে। আর এবার আমরা দেখে নিই কী করেছি, আমরা 5000-এর বর্গমূল বের করেছি, তাহলে 5000-এর 7 7 49 মাইনাস করলাম 100, এখান থেকে 100 আছে, কিন্তু এটা দ্বিগুণ করলে 7 2 14, তাহলে আমরা 0 দিয়ে খেলাম, 140-কে 0 দ্বিগুণ করলে 0 হয়, বিয়োগ 100। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে পূর্ণবর্গ করতে চাই, তাহলে 100 বেশি আছে ভাগশেষ, তাহলে 5000 থেকে বিয়োগ করে দেবো, তাহলে নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হবে 5000 - 100, তো 4900, অর্থাৎ এই 4900 কার বর্গ হবে, 70-এর বর্গ হবে। ঠিক আছে, আর এর পরের সংখ্যাটা কত হবে, 70+1, 71-এর বর্গ, তো 71 × 71, 5 0 4 1। অতএব 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা হবে 4900 ও 5 0 4 1। ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।